করোনায় মৃত্যুতে ভারতের রেকর্ড এবার ভারতের সব রেকর্ড ভেঙে দৈনিক মৃত্যু চার হাজার ছাড়ালো জানা যায় মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে টানা কয়েক সপ্তাহ ধরে ভারতের দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে চলেছে সর্বশেষ পরিসংখ্যানে প্রথমবার দৈনিক মৃত্যু বেড়েছে চার হাজার একশো জন এটি এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আন্তর্জাতিক পরিসংখ্যানমূলক ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে চার হাজার জনেরও বেশি এবং সেখানে সংক্রমিত হয়েছে চার লক্ষ তেরো হাজার জনেরও উপরে এবং এটি দেশের সর্ব ওই দেশেরই সর্বোচ্চ সংখ্যা জানে দেশটিতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি আঠারো লাখ ছিয়াশি হাজার জনের উপরে প্রায় এক সপ্তাহ ধরে ভারতের দৈনিক মৃত্যু তিন হাজারের উপরেই রয়েছে তবে সব রেকর্ড ভেঙে দৈনিক মৃত্যু এই প্রথমবারের মতো চার হাজার ছাড়িয়েছে গত দু দিন গত মার্চের মাঝামাঝিতেও ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল বিশ হাজারের কাছাকাছি তারপর এপ্রিলের প্রথম থেকেই লাফে লাফে বাড়ছে সংক্রমণ বাড়ে মৃত্যু সংখ্যা গত তিরিশে এপ্রিল চার লেখের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে ভারতে তার আগে টানা নয় দিন ধরে দৈনিক সংক্রান্ত মনের সংখ্যা ছিল তিন লাখের বেশি তারও আগে পনেরো এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল এই সময়ে বাড়ে মৃত্যুর সংখ্যাও টানা এক সপ্তাহ ধরে দিনে দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা যাওয়ার পর গত সাতাশে এপ্রিল থেকে দৈনিক মৃত্যু তিন হাজারের উপরে ওঠে গত কয়েকদিন ধরে দেশটিতে গড়ে সাড়ে তিন হাজারের মতো মানুষ মারা যাচ্ছিল বিশ্বের কোনো দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যা করোনা রোগী শনাক্তের রেকর্ড যুক্তরাষ্ট্রের দেশটিতে গত আটই জানুয়ারি বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত সংখ্যা হয় তিন লাখ তিন হাজার নয়শো চব্বিশ জন ওয়ার্ল্ড মিটার শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস সংক্রমণের হালনাগার তথ্য দিয়ে আসছে তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা পনেরো কোটি পঁচাত্তর লক্ষ তিরিশ হাজারের উপরে মোট মৃত্যু হয়েছে এ পর্যন্ত বত্রিশ লাখ তিরাশি হাজার জনেরও উপরে